স্বামী না আসামি আমি খুঁজে দেয় না। আর সে বাদ দাও, বলছি শোনো না জানু, আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি দেবে তো বল না। বলছি কি, আমি না একটা না কুকুর পুষবো। কুকুরটা? হ্যাঁ। নিজে আসছিস আসছিস, আবার তোর ভাইকে কেন ডাকছিস? কে কি তোমার ভাইকে কুকুর বললে? তোর ভাইকে কুত্তা বললাম, তোর খুব রাগ উঠলো। তাহলে কুত্তাকে যে তোর ভাই বললাম, তাহলে কুত্তার কত রাগ উঠলো ভাই? ভীষণ বাজে। কি বাজে? সবসময় ভাইকে তাই তাই করে বলে। এখন তো তোমার বাপকে বলিনি। মানে তোমার বাপ পুরো টাকলা মাল। তোমার বাবাকে ডাকলা বললে কেন? যার মাথায় চুল নেই তাকে টাকলা বলবে না দেখি। কেন তুমি ডাকোনি? আমার বাবার মাথায় না এখনো না দুটো চুল আছে। আয় রে বুড়া গোপাল, এই দুই বিঘা জমিতে দুটো ধান গাছ লাগিয়ে দেবে যে চাষ হয়েছে। আর দেখো ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না, সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে। যার ক্ষমতা আছে সে চাষ করবে। তোর বাবা একটা প্রোডাকশন করে মাল হাতিয়ে গেছে। নেই এমন করে বলছো যেন বাবা তোমার কিছু দেয়নি, এমনি গটিয়ে দিয়েছে। কি দিয়েছে? কি মিথ্যে বাদি! আই কি করে মিথ্যে কথা বললে? আমার বাবা তোমায় কিছু দেয়নি। কি দিয়েছে? কেন তোমায় একটা খাট দেয়নি? তোমার ফুলসজ্জা তিনি ভেঙে গেছে। চা গরম হয় কোনো মাল গরম হয় না। আর তোর বাবা কি চিটিং বাজ 49টা নোট জাল দিয়েছে? শোনো, এরকম করতে নেই, বাঙালি না, বউ একটা রেখে বাইরে যা করবি তো রবি তো ছেলেরা বুঝতে পেরে গেছে। তুমি মরে গেলি সে পাহাড়ের চূড়াতে তুমি আর আমি উঠলাম সেখানে উঠে তোর কি মনে হবে? ছেলেরা ভালোবাসতে জানে, তোমরা বরঞ্চ বিশ্বাসঘাতক শয়তান। তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে। ঠিক আছে, বাজে বকে টাকা পরে হবে, একটু ডান্স দেখে তারপরে কি হবে? বাজে বকে একদম তোমার কথা তুমি শুকনো খেকা গাদির সঙ্গে প্রেম করতেও চাই না। ওই বাজে কথা বলবি না, বাঁশ যত সরিয়ে হোক সেই বাঁশ ছাড়া ঘর হবে না রে।